অবশেষে ভারত ইরানের ঐতিহাসিক সম্পর্কে ফাটল ধরল, আর এর নেপথ্যে রয়েছে সেই চীনের হাত। কার্যত চীনের চাপেই ইরানের চাবাহার বন্দরে বড় মাপের এক রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিয়েছে ইরান। জানা গিয়েছে চীনের সঙ্গে ইরানের সম্প্রতি $40,000 কোটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী চাবাহার বন্দরকে চীন ব্যবহার করবে শুল্কমুক্ত ব্যবসায়িক অঞ্চল হিসাবে, আর সেখানে তৈরি করবে আধুনিক তৈল শোধনাগারও। চাবাহার বন্দর থেকে আফগানিস্তান সীমান্ত পর্যন্ত যাওয়া রেলপথ নির্মাণের কথা ছিল ভারতীয় রেলের। 2016 সালে ভারতের সঙ্গে ইরানের এই ব্যাপারে চুক্তিও হয়। সেই চুক্তি অনুযায়ী ওই 628 কিলোমিটার রেলপথ নির্মাণ করার কথা ছিল ভারতের। ভারতীয় রেল মন্ত্রকের অধীন ইন্ডিয়ান রেলওয়েজ কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে ইরানের রেল মন্ত্রকের একটি সমঝোতাও হয়। সেই মেগা প্রকল্পটি ছিল এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণের তাৎপর্যপূর্ণ এক বিজ্ঞাপন, কারণ এই চুক্তি করতে ইরানে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানত চীন ও পাকিস্তানকে বার্তা দিতে ওই রেল প্রকল্পটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত 3 বছরে ওই প্রকল্পটি রূপায়ণে অনেক দেরি হয়েছে, সেই সঙ্গে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কও তিক্ত হয়েছে। এই অবস্থায় বিগত 1 বছরে ভারত অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে আমেরিকার, যা ইরানের চরম অপছন্দের। পাশাপাশি চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতিও হয়েছে। ঠিক এই সময়েই চাবাহার বন্দর থেকে ভারতকে সরিয়ে দিয়েছে ইরান, ফলে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের ফাটল আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।